প্রথমে একটি প্রশ্ন করব নবুয়ত সম্পর্কে, সেটা হলো নবুয়ত কিসের দ্বারা তৈরি? নবুয়তটা তৈরি করা হয়েছে কি দিয়া? নবুয়ত এটার কোনো ছোট বড় পার্থক্য আছে কি? এটুকু আমার জিজ্ঞাসা রইল, জবাব দেওয়ার পরে বোঝা যাবে নবুয়ত তো নবুয়তই। আমরাই যে উরস করি বিভিন্ন আলী আল্লাহর দরবারে উরস শরীফ করি, আমি জানতে চাই আপনার কাছে এই উরসটা আসলে করার কারণটা কি, উরস শব্দের অর্থ কি, উরস সর্বপ্রথম কে আরম্ভ করলো এবং কার মধ্যে আরম্ভ করলো, এবং উরসের মধ্যে যে তবরক দেয় ওই উরসের সর্বপ্রথম তবরকটা ছিল কি? তো যার ফলে দুর্বলের দিকে একটু সদয় দৃষ্টি দিয়েন, পৃথিবীতে সবচেয়ে মিসকিন আর অসহায় হলো যারা মুরুব্বি। এক জায়গায় মুরুব্বি যদি বসে থাকে, সেখানে দুইটা ছেলে গল্প করতে যাবে, কয় না এনে বুইরা বুইরিছে, মানে অসহায় আর চেয়ার নাই। সেজন্য আমি বারবার ওই দিকে চাই। আমি মহান মালিকের নাম স্মরণ করলাম গানে গানে, আপনারা স্মরণ করলেন মনে মনে প্রাণে প্রাণে, কারোটা প্রকাশ্য কারোটা অদৃশ্য, এটাই সৃষ্টির উদ্দেশ্য রহস্য। সারা বাংলাদেশে যতটুকু সম্ভব গান করি, প্রথম আসরেই পালা, এটা একমাত্র এই পাগলি মার দরবারে, ওমর চানের দরবারে। এটার মধ্যে আলাদা একটা মজা, আজকের পালা দিয়েছেন নবুয়াত এবং বেলায়েত। এই পালাটা আসলে অতি সুন্দর, এটার মধ্যে তর্ক বিতর্ক কুতর্ক যেন না হয় এই জন্য সতর্ক থাকতে, কারণ বাবা পালা পালির মধ্যে আল্লাহ নাই, আল্লাহ হলো মিলের মধ্যে, কারণ প্রেমের জন্যই আল্লাহ তাআলা দুনিয়াটা সৃষ্টি করেছে মানবতা। এই যে আপনারা দশ বাপের দশ বেটা একত্রিত বসে আছেন, জীবনে যার সাথে দেখা নাই, যার সাথে বসা নাই, আজকে অলিয়া উলিয়ার দরবারে এসে তার সাথেই বসেছেন, এটাই হলো মানবতা, এটাই হলো শান্তি, আর এটাই হলো ধর্ম। এই প্রেমের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, এই প্রেমটা যেন আমাদের মাঝে সব সময় থাকে। তো আসর আমার প্রথম, সেজন্য আমাকেই প্রশ্ন করতে হবে। আমি প্রথমেই প্রশ্ন জিজ্ঞাসা করব, প্রথমেই একটি প্রশ্ন করব নবুয়ত সম্পর্কে, সেটা হলো নবুয়ত কিসের দ্বারা তৈরি? নবুয়তটা তৈরি করা হয়েছে কি দিয়া? নবুয়ত এটার কোনো ছোট বড় পার্থক্য আছে কি? এটুকু আমার জিজ্ঞাসা রইল, জবাব দেওয়ার পরে বোঝা যাবে নবুয়ত তো নবুয়তই। আমি কেন বললাম, কারণ এই নবুয়ত দলিলে বলে একজনের নবুয়ত পৃষ্ঠে, আরেকজনের নবুয়ত হাতের তালুতে, আরেকজনের নবুয়ত গায়ের লোমের ভিতরে, আরেকজনের নবুয়ত হলো লাড়ির মাথায়, আরেকজনের নবুয়ত কোথায় কই? আরেকজনের নবুয়ত চেহারায়, যেমন ইসু। তো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নবুয়ত, সেজন্যই জিজ্ঞাসা করলাম নবুয়তটা কিসের দ্বারা তৈরি, আর নবুয়তের মধ্যে কোনো
পার্থক্য আছে কিনা, যদি না থাকে তাহলে এক জায়গায় নবুয়া থাকলেই তো হইতো, এই নবুয়াত আবার বিভিন্ন জায়গায় থাকার কারণটা। আর সুলেমান পয়গম্বরের নবুয়াত ছিল আংটির ভিতরে, তাই না? এই বিষয়টা আপনাদের ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ সে জানা কথাটাই আজকে নতুন ভাব দিয়ে রূপ দিয়ে জিজ্ঞাসা করতে হবে। আরেকটি দরবারি গান করে আমি বসে আজকের গানটা একটু ব্যতিক্রম, অন্য যে জায়গায় গান করি আমরা বন্দনা পর্ব, তারপরে প্রার্থনা শেষ করি। একেবারে দুজনের বন্দনার পর্ব শেষে যেল পালা গান শুরু, কিন্তু এই মঞ্চটাই হলো বন্দনা থেকেই পালা শুরু। এটা ব্যতিক্রম, সারা বাংলাদেশে আর হয় না, এটাই অমরচন্দ্রের দরবার, পাগলি মায়ের দরবারে এটা হয়ে থাকে। যে কারণে প্রথমবারে আমার প্রশ্নের জবাব দিতে হবে। প্রশ্ন হইল দুই বয়তির, এক বয়তি হইল গান দিছে আর এক বয়তি হইল গান করতে আইছে। যে বয়তি গান দিছে সেই বাবাজি প্রশ্ন করছে যে সর্বপ্রথমে আপনি সাদা কাপড় পরেন কেন, পরেন পরেন সাথে লাঠি রাখেন কেন, এটার জবাব দিবেন। সাদা কাপড় পরা যদি কোনো অপরাধ হইতো তাইলে আমার কোনো জবাব আসিল, যেহেতু সাদা কাপড় পরাই কোনো অপরাধ নাই সেইখানে এখানে কোনো জবাব দেওয়ারও কোনো দরকার নাই। তারপরেও আমি বলবো আপনি একজন জ্ঞানী ব্যক্তি বলেই আপনার কাছে এই প্রশ্ন আপনার ব্রেনে ধরা পড়ছে যে আমি সাদা কাপড় কেন পরি, এই সাদা কাপড়েই আমাকে যাইতে হবে, যত রঙিন কাপড়ই পরি শেষ কাপড়টা সবারই সাদা কাপড় নাকি? এলে একটা বিষয় আর একটা বিষয় এলো, তাই বলে আমি তো আর মরতে পারি নাই, মরার জন্যই তো সাদা কাপড়, আমি এখনো জেতা, আমি সাদা কাপড় পরি, এর কারণ হইলো আমার অন্তরটাও অনেক কালা, এই জন্য সাদা কাপড় দিয়ে ওই কালাটারে একটু ঢাকে রাখি। এই একটা, আর আমি লাঠি রাখি কেন? লাঠিটা তো বাবা নবী রসুলরাও রাখতো, লাঠিটা ওলি আল্লাহরাও রাখতো, আমি নবী রসুল না, আমি ওলি আল্লাহ না, কিন্তু আমি ওলি আল্লাহদের গোলাম, এই গোলাম হিসেবে লাঠিটা আমি সাথে রাখি, এটা আমার মহাব্বত, এটা আমার ভালোবাসা। শালি বাবার দরবারে আমি থাকি, শালি বাবার তো সাথে রাখার যোগ্যতা আমার নাই, শালি বাবার সিন্নি গাছ, সিন্নি গাছের একটা ডাল, এটা একদিন শালি বাবার রহমত করে আমার উপরে দিছিল বৈশা বিকেলবেলা, আমরা কয়েকজন গুরু ভক্তর লোক বসে বসে একটু তাত্ত্বিক কথা আলোচনা করতেছি, একটু গোপন আলাপ করতেছি, বিকালে হঠাৎ করে বড় একটা ডাল, সেটা কোনো ঝড় নাই, কোনো বাতাস নাই, কোনো কিছু নাই, একে একে একটা শব্দ হইল, ঠাস করে গাছটা ডালটা উপরে পড়লো, কিন্তু যদি উপরে পড়ে ব্যাগটি মরি, আমরা পাঁচ ছয়জন ছিলাম, ব্যাগগুলোই মরি, কিন্তু আল্লাহর অলির হলো, আল্লাহর অলিদের হইল কেরামতি, কবিদের হইল মাজেজা, আল্লাহর হইল কুদরত। তো শালি বাবার এই মাঝে যায় শালি বাবার কেরামতিটা হইল এই গাছের ডালটা একবার আমাকে মাথার উপরে, মাথায় লাগে না, মাথার উপরে এসে থাইমে গেছে, আমরা দৌড় দিয়ে সরছি, তারপরে গাছটা মাটিতে পড়ছে। সঙ্গত কারণে আমার মনে হয়েছে যে আমি এখান থেকে এক টুকরা ডাল নিয়ে একটা লাঠি বানিয়ে আমি যদি আমার কাছে রাখি তাহলে হয়তো শাহালি বাবার দয়া রহমত বরকত আমার উপরে থাকবে, আমি এই বিশ্বাসে লাঠিটা কাছে রাখি। আমি আর কিছু বলতে পারবো না এই বিষয়ে, আমার
প্রতিপক্ষ শিল্পী আমাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করছে নবুয়ত কি দ্বারা তৈরি, নবী নূরের নবুয়ত নূরের। আমার আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম সৃষ্টি করলেন নূর মোবারক, আবালুমা খালাকাল্লাহ মিন নূরি, সর্বপ্রথম নূর মোবারক সৃষ্টি করে সেই নূর মোহাম্মদ নূর তাজেল্লা যখন নাকি জপতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কেউ নাই, আল্লাহ ছাড়া আমার কেউ নাই, আল্লাহ ছাড়া আমার কেউ নাই, আল্লাহ অবশেষ বলেছিল মোহাম্মদুর রাসূলুল্লাহ, আমারও মোহাম্মদ রাসূল ছাড়া কেউ নাই। 70,000 বছর পরে আমার আল্লাহ তাআলা জবাব দিয়েছিল, তুমি যেমন বলতো স্যার বলতেছো আল্লাহ ছাড়া তোমার কেউ নাই, আমি আল্লাহ স্বীকার করলাম তুমি মোহাম্মদ ছাড়া আমারও কেউ বন্ধু নাই। আমাদের জন্য হয়ে গেল কালামা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমার আল্লাহ তাআলা সেই নূরের দরিয়ায় যখন সুদৃষ্টি করেছিল, নূরের দরিয়ার মধ্যে একটা ঢেউ উঠেছিল, ঢেউ জমেছিল ফেনা, ওই ফেনাটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃষ্ঠ মোবারকে জমাট বেঁধে ওটা তৈরি হয়েছিল মোহরে নবুয়ত। এই নবুয়তের সৃষ্টি আমি বলার জন্য চেষ্টা করলাম, কয় নবুয়ত ছোট বড় আছে কিনা, অবশ্যই আছে, নবুয়ত প্রকার আছে, নবুয়ত হলো দুই প্রকার, একটা বাক্য নবুয়ত আর একটার নাম হলো মোহরে নবুয়ত। সমস্ত নবী রসুলের সাথে আল্লাহ তালা কথোপকথন কথাবার্তা বলছে, কিতাবাদি পাঠাইছে, যেমন 104 খান সহিফা, এবং কারো কারো সাথে এই সহিফা না ফাটাইয়াও কথা বলেছে, তাই ওগুলোর নাম হলো বাক্য নবুয়ত। যে যেখানে যে যে অবস্থায় থাক না করো, একমাত্র আখেরি জামানার নবীর নবুয়তের নাম হলো মোহরে নবুয়ত। মোহরে নবুয়ত হলো সবচেয়ে বড়, আর বাকি নবুয়ত গুলো হলো ছোট। ওই আল্লাহ এত জায়গায় নবুয়ত দিল কেন, একজনের চেহারায় আর একজনের আংটিতে আর একজনের লাঠিতে আর একজনের পশমে আর একজনের জামায়, এত জায়গায় জায়গায় দেওয়ার কারণ কি? এর কারণটা হইল এই, আল্লাহ যে সব জায়গায় নবুয়তের শক্তিটা দিতে পারে এটাই তার প্রমাণ। আমার জবাব কিন্তু হয়ে গেল, বেশি কথা বলা যাবে না। আজকে আমরা কি করতে আসছি, পবিত্র ওরস শরীফ আদায় করতে আসছি না, বেল বাবা ওর সঙ্গে ওরস না। আমি সর্বপ্রথম আমি এই কথাটাই জানবো, গান কমিটি থেকে কথা আসছে, প্রশ্ন হইব একটা, একটার মধ্যেই থাকবে ব্যাগটা, সেটা কি আমরাই যে ওরস করি বিভিন্ন আলী আল্লাহর দরবারে ওরস শরীফ করি, আমি জানতে চাই আপনার কাছে এই ওরসটা আসলে করার কারণটা কি, উরস শব্দের অর্থ কি, উরস সর্বপ্রথম কে আরম্ভ করলো এবং কার মধ্যে আরম্ভ করলো, এবং উরসের মধ্যে যে তবরক দেয় ওই উরসের সর্বপ্রথম তবরকটা ছিল কি? বলছে না আজকে একটু ব্যতিক্রম বালা করুন লাগবো, কাজে আজ অন্য অন্য দিন যা জিগাম আজকে তা জিগাম, খেয়াল করে শুনবেন অন্য দিনের চেয়ে আজকে, যেমন গানের পালাটাও মানে বন্দনাতেই পালা গাউন লাগবো, আবার এই স্টেজে গান করলে ফুল দিয়ে এই যে গামছা দিয়ে একবারে সুন্দর একটা বেস্তের বাগানের মতো সাজাইয়া দেয়, এটা একটা ব্যতিক্রম। রুবেল বাবাজি সে প্রশ্ন শুনেই 500 টাকা প্রশ্ন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। এই জন্যে যেহেতু ব্যতিক্রম, গানটার অবস্থানটাই ব্যতিক্রম, মঞ্চটা ব্যতিক্রম, এই জন্যে আজকের যা প্রশ্ন করব এগুলা সব ব্যতিক্রম, অন্য অন্য দিন যা শুনছেন আজকের প্রশ্ন তা শুনবেন না, কথা সত্য। তো গান পরিচিত গান আছে, সে গানগুলো করতে হবে, অনুরোধ আছে, কি জানি নাম সাত ফকি, কঠিন কঠিন, এই যে সায়েদ হ্যান, হ্যাঁ রইল ওই যে গান গাওয়ান লাগবো, গাউসুল আজম বৈরাবরী আশেকানের ওমরসান আশেকানের, হ্যাঁ হ্যাঁ কয় আজকে ওমরসানের কথা করলো, আলহামদুলিল্লাহ
মুর্শিদ হলো খোদা দর্শনের তর্পণ। তর্পণ শব্দের অর্থ হলো আয়না। আয়না ছাড়া যেমন নিজের চেহারা দেখা যায় না, তেমনি যার যার পীর মুর্শিদের চেহারা ছাড়া খোদার রূপ দর্শন করা যায় না। তাই সেখান থেকে এই অনুরোধের গান। আমার কৌশল
মেশিন বন্ধ করে থুইছে এটা তো বুঝতে পারিনি। তো যাই হোক, একটু এদিকে খেয়াল রাখেন। আজকে বিশাল কিছু হয়ে যাবে। যেই প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছে, তা আমাদের হিরণ চিস্তি আমার জিজ্ঞাসাছে যে দুইজনের মধ্যে কি বাসায় কোনো কাজ্যা করছেন নি। তা আমি বললাম যে না, মানে কাজ্যা না করলে এরকম দুশ্মনী তো করতে পারে না। কবে কার জাল মজাইব আমার আল্লাহই জানি। তো যাই হোক, এখন আসলে সেই চেতাচেতি করার সময় নাই। চেতাচেতি করে দেখছি শুধু মানুষ কষ্টই পায়। এই জীবনে গান করতে করতে কত মানুষ যে কষ্ট পাইছে বয়াতি জানেন তো। একসময় গান মানে একজন না হারা পর্যন্ত গান শেষ হইত না। বিছা কলা আর টেকার মালা দুইটা ঝুলাই থইত। যে পারতো না পরে বয়ে বয়ে বিছা কলা খাওয়ান লাগতো। কি ধীরে গান গাইছি আমরা। এখন দেখি যাদের মনে কষ্ট দিছি
দুনিয়ার জয় হওয়ার জন্য তারা বেশিরভাগ কবরবাসী হয়ে গেছে, এখন তো মা পোষাইতে পারে। আগে তো বিশ্বাস করি না, এখন কিছু টের পাই, শৈল সই প্রেমের মতো জ্বালা হবে না। হ্যালো হ্যালো, তুমিও হ্যালো হ্যালো, এই তো সুন্দরী সে মার হব। কাফনের মানে সাদা কাপড়ের জবাব দিন, কাপড়ের প্রসঙ্গ যখন আসছে তখন আজকে কাপড় থেকেই কিছু জিজ্ঞেস করব। আজকে ঘুমাইয়া ঘুমাইয়া শুনতাছি, উনি ওনার এক বক্তরে কইতেছে, তুই আমারে আজকে মসজিদের কাফনের কাপড় পরাইছ। এটা আমি ঘুমাই ঘুমাই শুনছি, আলা সবকে দেখছি রা, বাস্তবে আমি কই তারি না। এখন জিজ্ঞেস আপনার কাছেই রইল যে এটা বাস্তবে আপনি মসজিদের কাফনের কাপড় পরছেন কিনা, যদি কইরা থাকেন এটা কেমনে কি, কারণ এটা তো আর সিলাই নাই। ব্যাপারটা আমার ওই জায়গায় চিন্তিত এর গেছি আর কি। তা আজকে আমারে এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, উরস অলিয়া উলিয়ার দরবারে উরস হয়, সে উরুসটা কবের থেকে শুরু হইল, আর সেদিনকার তবারকটা ছিল কি? একটা ব্যবস্থা তো মালিকে করব, কোনো সমস্যা নাই, আমি একটা গান করে নিই, তারপরে ওনার কথার জবাব দেব। আজকের সভাপতি আমাদের কাজী নুরুল আমিন বাবু, সেই ভাই সাহেব উপস্থিত হয়েছেন আমাদের মাঝে, যে আয়োজনের যে সবার সভাপতি উপস্থিত থাকে না সেটা সুন্দর হয় না। ভাতিজা প্রান্ত সেও এসেছে, তাদের প্রতি ভক্তি সালাম রইল। মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি তার ভালো লাগে মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি তার ভালো লাগে মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি তার সে বলেছেন, ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে। এখানে কারো মনের প্রতি কোনো জোরাজুরি নাই, ধর্ম কখনো জোর জবরদস্তি করে হয় না, এটা
মনের মিল থাকতে হয়। যদি আত্মায় চায়, মনে চায়, তবে আপনি আসেন। আর যদি আপনার ভালো না লাগে, জোড়া জুড়ি। এটাই হইল বেলায়েতের আহ্বান। ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে। ভাবের কথা বলতে গেলে না আছে তার পুত্র কন্যার মাঝে থাকো, হইয়া নিবে। বিয়ে করলাম, বাচ্চা হইল, বাচ্চার ঘরে বাচ্চা হইলে এটা আমার নাতি, নাতির ঘরে হইল পুতি, পুতির ঘরে হইল ধুতি, ধুতির ঘরে হইল সুতি। অতি আছে, অতি আছে, অতি আছে, এত কিছু। পুতের চিন্তা করি, নাতির চিন্তা করি, ধুতির চিন্তা করি, সুতির চিন্তা করি, এগুলির চিন্তা করতে করতে আমার আয়ু বেলা শেষ। আমার পরম বন্ধুর কাছে যাওয়ার যে সম্বল, সেইটা না আমার জোগাড় করা। তাই 72,000 মোহের পর্দা, ওপারে পরম বন্ধু, এপারে আমি, এত মোহের পর্দা ডিঙাইয়া আমি পরমের কাছে যাইতে পারি না। তাই আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, দুনিয়ার সম্পদ আর আওলাদ সবচেয়ে বড় মুসিবত। দুনিয়ার আওলাদ আর দুনিয়ার সম্পদ, এর চেয়ে বড় মুসিবত আর কিছুই হতে পারে না। এই জন্য অনেক অলিয়া উলিয়া গাউস কুতুব তারা এই দুনিয়ার লেঙ্গুর রাখে দেয়। পরম বন্ধুর কাছে চলে যাব হাসি মুখে, কারো কাছে আমি যেন ঋণী না থাকি। কারণ বিয়ে শাদি করলাম এক মুহূর্তের আনন্দ করার জন্য, আমি দুনিয়ার বুকে খণ্ড হইলাম, সেই খণ্ডিত অংশের নাম আমি রাখলাম পোলা, রাখলাম আমি ছেলে, সেটা কিন্তু আমারই একটা খণ্ড অংশ। আমি হইছি ধ্বংস, ওটা আমার অংশ, তাই নাম দিছি তার বংশ। এই জন্য কিন্তু আমার অংশ, এই জন্য আমার সম্পদের অংশীদার হয়, বুঝতে পারছেন? ওটা আমি, আমারই একটা খণ্ড, আমারই একটা অংশ, তাই তার জন্য আমি ঋণের বোঝা বই, তার জন্য আমার অংশকে তার দিতে হয়, অর্থাৎ সয় সম্পত্তির ভাগিদার। আমার পাপ কোথার না হোক না হোক, কিন্তু আমার সম্পদের ভাগ সে পাবেই পাবে, কারণ আমার একটা ভণ্ড 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 খণ্ড। আরে ভণ্ড আমি করতে যাই তো আমি খণ্ড হইছি। এক বিন্দু স্বাদ মিটাইতে যাইয়া সেই স্বাদটা কার, সেটা কাম চরিত্র চরিতার্থ। ওটা হলো পশুর স্বাদ মিঠাইতে যাইয়া আমি আমার লেজ বাড়াইয়া আমি আমার পরম বন্ধুর কাছে এখন আর মুখ পাইতেছি না, যাইতে পারতেছি না। তাই জালালউদ্দিন হ্যাঁ বলেছে, ওরে ভাবের কথা বলতে গেলে মায়া আছে তার শেষ, ওরে পুত্র কন্যার মাঝে থাকো হয়ে সরে। Yeah.
সমান তৃণ মানে মাটি যে মিশে থাকে দুর্বা ঘাস। রাজা বাদশাহ দুনিয়াদারের রাজাগিরি কইরো না, বাদশাহগিরি কইরো না, নিজেকে তুমি তৃণ অর্থাৎ মাটির বুকে মিশে থাকে ঘাস সম মনে করো, তুমি একদিন মাটির বুকে মিশে যাবে। তোমাকে তাই ভাবতে হবে। তাই দেখেন মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে, আমি তো ততদিন পর্যন্ত মানুষই হই নাই যতদিন পর্যন্ত আমার মোর্শেদ শামসিস্তাব্দের চরণ ধুলি গায়ে না মেখেছি। তাই তোমরা যদি মানুষ হতে চাও, পথের ধুলি সম পড়ে থাকো, হয়তো সেই পথ দিয়ে কোনো আল্লাহওয়ালা হেঁটে যাওয়ার সময় তোমার শরীরে তার পদ স্পর্শ হলে তুমি মানুষ হতেও পারো। তাহলে এখানে বাহাদুরি করে, তোকাব্বরি করে, অহংকার করে কখনো আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। নিজেকে সবচেয়ে ছোট ভাবতে হবে, আমার মতো ছোট কেউ নাই। এই দুটি হাত শুধু বিনয়ের জন্য, নিবেদিত প্রাণ, আজিজি, মিনতি, প্রার্থনা। যেদিন আপনি গুরুর হাতে হাত দিয়েছেন, এই দুটি হাত স্পর্শ করেছেন, সেদিন থেকে দুটি হাত কোরবান আত্মসমর্পণ করেছেন, সেদিন থেকে হাত দুটি মরা। এই হাত দুটি ক্ষমা আর বিনয় অনলয় ছাড়া এই হাত কারো আঘাতের জন্য উঠতে পারে না। এটার নামই হইল বেলায়েতের জ্ঞান। যে বেলায়েতের মধ্যে প্রবেশ করেছে তার ভিতরে আর বিন্দু পরিমাণ কাম ক্রোধ লোভ মায়া মত মাৎসর্য এই ষড়টি পশুর কোনো উত্তেজনা কারবার নাই। এই ষড়টি পশুকে আপনি আপনার অধীনে নিয়ে আসবেন, অনুগত হয়ে যাবে, এই পশুগুলি আপনাকে আর কোনো বিরক্ত করতে পারবে না। আপনি যদি দেখা যায় বাগেরে মাইসে মাংস খাওয়ায়, খাওয়ায় না, ওই যে বাগেরে যে লালন পালন করে, আমি দেখছি চিড়িয়াখানায় মাংস একটু কম হয়ে গেলে বাঘে আবার রাগ হয়, মানে যে নাকি ওটাকে লালন পালন করে তারে কিন্তু খায় না, সে যা বলে ওই বাঘে তাই শুরু। তাই আপনি যদি সেরকম হতে পারেন, মরার আগে যদি মরে যেতে পারেন, তাহলে আপনার ভিতরে যেই কামক্রোদ লোভ মায়া মদ মাৎসর্য যেই সরকি পশু সবচেয়ে ষড়যন্ত্র করে আপনাকে মনুষ্যত্ব বিবর্জিত অন্ধকারে নিমজ্জিত করে, আপনার সেই ছয়টা পশু আর টাং ফাং করতে পারবে না, আপনার কাছে মাথা নত হয়ে যাবে। আপনি যদি একবার চেতন গুরুর পায় এই মাথাটা নত করতে পারেন, আপনার মস্তিষ্কের ভিতর থেকে ইবলিশি অসহায় দূরীভূত হয়ে গেলে তাদের নেতাও নাই, তাদের আর ওই যাতাযাতি। তাই শয়তানকে তাড়াইতে হলে একজন মুর্শিদের কাছে আপনার যাওয়া জরুরি। এটাই হলো বেলায়েতের আদর্শ এবং নিয়মাবলী। এবার জালালউদ্দিন খা বলেছেন, তার কপালে ছাড়ি
তো যাই হোক, আমার গানটি শেষ হলো। বাস্তব একটি কথা বলি বাবা, নসন্দীর এক লোক, সে বিরাট বড় মাওলা, সাইনবোর্ড থেকে মান্নান ভাই, ও বাবা রে বাবা, অনেক টাকা, 2000 টাকা, আমাদের যে দল বল, অগবল ছাড়া আমরা অসল, ওদের দিকেও তাকাইছে সাইনবোর্ড থেকে মান্নান সাহেব, সে 500 টাকা লাগে যোগে নাও। কথা বলে স্যার হাতে দিলে মার মন পাওয়া যায়, দুইজনেই খুশি করছে, আল্লাহ মালিক ওলিয়া উলিয়া রসিলায় তার অন্তরও খুশি করবে, এটাই চাওয়া। নসন্দীর কথা বলছিলাম, হঠাৎ করে এক পাগলের দরবারে যাইয়া সে কেমন জানি হয়ে গেল, হঠাৎ করে তার পায়ের মধ্যে একটা ঘা, বাড়তে বাড়তে অনেক সময় হয়ে গেছে। এদিক দিয়া ঢাকা তার বন্ধু, একসাথে লেখাপড়া করতো যে বন্ধুর সাথে, সে বন্ধু হিসেবে বড় ডাক্তার, ডাক্তার যাইয়া দেখে আমার দোস্তের এত বড় ঘাও, যাইয়া কয়ে দোস্ত রে আমি ডাক্তার হয়েছি দোস্ত, তোর কোনো ডর নাই, এই ঘাও আমি সারাইয়া তারপরে ডাকা যাব, তুই কোনো চিন্তা করিস না। এমন ওই গাওয়ালা কি কয় যাবেন, গাওয়ালা কয় দোস্ত রে এই গাওটা বানাইতে আমার 14 বছর সময় লাগছে, এটা আমার জীবনের একটা অস্ত্র, কি গাও আবার অস্ত্র হয়নি, কয় হ এই গাও ওইসে দেখ আমার বউ আমার কাছে আহে না, আমার পোলা মাইয়া দূরে দূরে থাকে আমার ঘৃণা করে, আমার আত্মীয় স্বজন আমারে দূরে দূরে সরাইয়া দিছে, যত আপন জন কেউ আমারে ঘৃণা করে কাছে আসে না, এখনই তো আমার বোন দূরে ডাকার সুযোগ হয়েছে রে, কি এটা একটা কৌশল। মাঝে মাঝে দুই একটা পাগল রে দেখি আওয়ান্ডালি কয়, আগে কইতাম কি রে হেরা ল্যাংটা ম্যাংটা থাকে, আবার এই যে কি কয় মুখ দিয়া, এখন এই বয়সে বুঝছি এটা আসলে তাদের একটা অস্ত্র, সাধারণ মানুষ যেন তাদেরকে ঘৃণা করে কাছে না ভিড়ে, তারা যেন দূরে সরে যায়, পাগলের কাছে যেন ভিড় না জমায়, কারণ না হইলে একা পাওয়া যায় না পরমের দেখা। হ্যাঁ, লৌকিকতায় আর আনুষ্ঠানিকতার মধ্যে, কোলাহলের মধ্যে পরম বন্ধুকে পাওয়া যায় না, বন্ধু বড় একান্ত
প্রাণ গড়েছিল রাগিয়া বসরি, আগুন আগুন কইয়া সে যে সারলো ঘর আর বাড়ি, আগুন আগুন কইয়া সে যে ওই যে গভীর রাতে হঠাৎ করে কান্দিতেছে, নামি আয়া কথে গো নামি আয়া কথে গো নামি আয়া কথে গো নামি আয়া কথে। লোকজনে ডাইকা বলে তার বাড়িতে আগুন লাগিল, আগুন তাড়াতাড়ি নিভাবো তুমি ঠিকানাটা বলো। ওরে লাগে একাই লাগছে আগুন আমার মনের ঘরে, ওরে একাই লাগছে আগুন আমার মনের ঘরে, লাগে একাই লাগছে আগুন আমার মনের ঘরে। বলো 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 তোমার কি জ্বালায় অন্তরে, তোমার অন্তরে তোমার কি জ্বালায় অন্তরে, তোমার অন্তরে বলে। ও রাবেয়া কি কথা শুনাও, মনের ঘরে লাগছে আগুন করিয়া দাও ভাও, কিভাবে তো মনের ঘরে লাগিল আগুন, দেখাইতে হবে আজ দেখবো তাহার গুণ। রাবেয়া কই ছোট্ট একটা চাকু এনে দাও, তাড়াতাড়ি চাকু আনো আগুন দেখা যাও, চাকু একটা হাতে দিল গায়ে তে লাগায়, সেখান হতে রক্ত নাহি ঝরে এই সময়, ওর পুরা ছালি সেখান হতে ঝর ঝরাইয়া পড়ে। প্রেমের ভাব যারে বলে, রাবেয়া একজন নারী ছিল এই ভ্রমণ্ডলে, দেহধারী নারী কিন্তু অন্য কিছু নয়। রাবেয়ারে বিয়া করতে কত জমি কয়, বিশাল এক গভর্নর, সে বলে রাবেয়া আমি তোমারে বিয়া করব। রাবেয়া কয় বিয়া করবেন? আচ্ছা ঠিক আছে, আমার আমল নামায় কি লেখা এটা কি আপনি কইতে পারবেন? আমি রোজ হাসরে আল্লাহর সামনে যখন উপস্থিত হব, আল্লাহ মারে বেস্তে নিব না দুজকে নিব, এটা কি নিশ্চিত আপনি বলতে পারেন? যে না এটা বলতে পারি না। যদি আপনি এই সমস্ত বলতে না পারেন তাহলে আপনার সাথে আমার বিয়ে হওয়া কোনো মতেই সম্ভব না। আমি এক বন্ধুকে নিয়ে বড় চিন্তিত আছি, দুনিয়ার কোনো স্বামীকে আমার এই যৌবন দেওয়ার বা দেখার মতো আমার সময় নাই। আমার একটা মন একটা অন্তর, এই অন্তরে আমার অন্তর্যামী বসে আছে, এখানে আমি আর কাউরে ঠাই দিতে পারব। তাই এই কথাগুলি বেলায়েতের গভীরের কথা, আমার কাছে যেইভাবে তে করিল জিজ্ঞাস, মনে হইল আমার মাথায় ভাঙল একটা বাস, উরুষের কথা খালি আমি ভাবতে পারছি, নবুয়ত বেলায়েতের পালা তো সিংহের কথাটা বলতে গেলে একটু নবুয়তের ঘরে যাওয়ার লাগবে। দুইটাই আছে, দুইটাই কম। আপনারা জানেন হযরত ইব্রাহিম খলিল
সে প্রায় সিন্নি রান্না করত। তবারক, আমরা যেমন এই ঝরঝরা খিচুড়ি রান্না করি না, এরকম ঝরঝরা খিচুড়ি রান্না করে মেহমান গো খাওয়াইতো, মেহমান গো না খাওয়াইয়া সে খাইতো। একদিন কয় কি, আল্লাহ দুনিয়ার মানুষের তো মেহমানদারি করে খাওয়াইতাছি, আমার একটু ইচ্ছা হয়েছিল আপনি যদি একটু আয়া খাইতেন তাহলে আমি একটু মজা পাইতাম। আজকের সিন্নি আপনি দয়া করে আমার বাড়িতে এসে খাইয়েন। আমার আল্লাহ বলছে ঠিক আছে, তুমি দাওয়াত করছো আমি না যাই পারি, আমি যাবো নে সময় মতো আমি যাবো। সারাদিন সবাই রে খাওয়ায় আনন্দ করিয়া, সন্ধ্যা হয়ে গেল আসলো না আল্লাহ সাইতি গ্রিয়া, সন্ধ্যায় আসলো ঘনাইয়া কই আল্লাহ আইল না, ওরে আইব কইয়া আমার সিন্নি আল্লাহ খাইল না। মনটা খারাপ কইরা গালে দিয়া হাত বলে আল্লাহ না জানি কি আমার অপরাধ, তুমি আইবা কইয়া আইলা না, সে যে কান্দে যারে যারে। এমন সময় একটি পাগল আসিল তার দ্বারে, পাগলে যখন ডাক দিল তাই উঠিল সে দিয়া, ওরে আল্লাহ আল্লাহর দাওয়াত করছি আল্লাহ দাওয়াত খাইল না আইয়া, আইতে কইছি আল্লাহ রে আইছে একটা পাগল, পাগল লিগে আমি দাওয়াত করছি দাওয়াত করছি, তুমি আল্লাহ রে আগুনে কি লিগে আইছে, মনটা খারাপ দেও কি আছে দেও, কই হ্যাঁ তোমার লেগেই তো নানছি, সেটা মেটটা ভাড়া ফিরলা ঘরে গিয়া ওই হাড়ির নিচে পুরা কাকা থাকে না কিছু, মানে কাকা কুকা আর কি, ওই কিছু কাকা কুকা পুরা বাতাই না পুরা ছিনে আই না দিছে, না ওই কড়াই খা পাগলারে খাওন দিয়া, সে যে চইলা গেছে ঘরে আর তো খবর লইল না, পাগল খাইল না খাইল এখন পাগলে কি করে, গভীর রাত্রে ওই যে আল্লাহ তারে স্বপনেতে বলে, ওরে তোমার বাড়ি গেলাম আমি বলছি পরান খুলে, দাওয়াত করলাম মেহমান রে ঘরে গেল মেহমান, আদর যত্ন না কইরা তুমি করছো অপমান, এ ইব্রাহিম দাওয়াত করছিলা এই জন্য তো আমি গেছিলাম, তুমি আমারে আদর করলা না। ইব্রাহিম চিৎকার দিয়ে বললে আল্লাহ আপনি কোন জায়গাতে আইলেন কই আইলেন, কই কেন সন্ধ্যার সময় একটা পাগল গেছিল না, হ হ আল্লাহ একটা পাগল আইছিল, কই ওই পাগলটাই আমি ছিলাম, আমি ওই ওই পাগলটাই আমি ছিলাম। বাবা জীবনে কোনো ফল পানার না পান পাগল রে, এক মুট খাওন দিয়া দেখছে রে আল্লাহ খাইবে, পাগলের হাতে যদি দশটা টাকা দেন এইটার ফলাফল আপনি নগদই পাওয়া যাবে, কারণ আল্লাহরে যদি পাওয়া যায় তাহলে আপনি ওই পাগলের মাঝেই পাবেন। আল্লাহ এত দামি জায়গায় পাগল আল্লাহ আসে না থাকে না, আল্লাহ ভালোবাসে কাঙ্গাল রে কাঙ্গাল, তাই বলছে হে ইব্রাহিম খলিল তুমি দেখো যেখানে তুমি ওই পুরা
চিনি দিছিলা, খাবার দিছিলা, ওই জায়গায় একটা গাছ হয়ে গেছে। আমি ওই ভাতগুলি ওই চিনিটা মাটির নিচে আমি পুঁতা রাখছি, ওখান থেকে একটা গাছ হয়ে গেছে, ওটা হলো জান্নাতি ফল। ওই ফলটা যত প্রকার রুগী হোক বান্দা, সে যদি খাইতে পারে তাহলে সে যেন জান্নাতি ফল হিসাবে খায় এবং সে শক্তিশালী হবে, আরোগ্য হবে। মনে আছে না ফলটার নাম কি? মনে নাই? ফলটার নাম হলো আনার, ফলটার নাম হলো ডালিম। এই ভিতরের দানাগুলি ঠিক কি ভাতের দানার মতো, তাই যদি পারেন ওই আল্লাহর হাতে বুনা এই ফলটা জান্নাতি ফল, যদি পারেন প্রতিদিন দুই একটা দানা খাইয়েন, দেখবেন বালা মুসিবত থাকবো না, দেহের রোগ বালাই থাকবো না। ওখান থেকে এই সিন্নি বাতাবরকটা পেয়েছি, আর আরেকটা সিন্নি করেছে, সে হইল আমাদের পানির মালিক জিন্দা পীর ওয়াজ। যারা নাকি এই দেহ রাজ্যের নূর পানি, পানি ওই পানিকে যে রক্ষা করতে পারে, কন্ট্রোল রাখতে পারে, আমানত যে ধরে রাখতে পারে, তার সাথে দেখা হয় ওই পানির মালিক খোয়াজি। তাই সেও সিন্নি করেছে, এখন আমরা তার নামেও সিন্নি করি, কিছু পাই তাই তার সিন্নি করে যাই। আশা করি আমার এখানে রুবেল চান বাবা আছে, সে হিজলতলি থেকে আসছে, আমি বাবার প্রতিও শ্রদ্ধা ভক্তি রাখি। বাঞ্ছারামপুরের খাজা আহসান শাসাব আকানগর, সেই দরবারে আমার একটা ভক্তি সালাম, কারণ আমি ওয়াদা করেছি ওই দরবারের নামটা আমি আজকে তাজিবের সহিত নেব। আশা করি বলে দিলাম ও গো সরকার সাহ, ওরে আপনার জাহাজ জিজ্ঞাস ছিল রইল নাই অভাব রে, রইল না এবার আমি কাপুরের কথা জিগাব, ওরে আশা করি মনের মতো জবাব খানা পাবো রে, জবাব খানা পাবো রে, জবাব খানা পাবো রে, জবাব খানা পাবো। এটা হাদিসে বর্ণনা আছে, আপনি যে গলায় কাপড় বাঁধছেন এরকম এক টুকরা কাপড়ে তিনজন নবুয়তদারী নবী মৃত্যুর হাত থেকে বেঁচেছে, এরকম এক টুকরা কাপড়ের জন্য তিনজন নবুয়তদারী নবী বেঁচে গেছে, মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। আপনি বলবেন এই কাপড় টুকরা কোথায় ছিল, কোত্থেকে আসলো, কার কাপড়ের? আশা করি আমরা এই কথাটা যদি শুনি তাহলে অবশ্যই অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগছে। একটা করে কথা জিজ্ঞাসা করার কথা, সেজন্য আমি একটা কথাই জিজ্ঞাসা করলাম। এবার আমি পাগলের দরবারে আসছি, আমি একটা পাগলের কথা